লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পাকা খেলোয়াড় এবার নাম লেখাতে যাচ্ছেন রাজনীতিতে। নাইমুর রহমান দুর্জয় আর মাশরাফি বিন মর্তুজার পর দেশের ক্রিকেট ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান নামছেন রাজনীতির মাঠে। দ্বাদশ নির্বাচনের প্রার্থী হতে একটি কিংবা দুটি নয়, তিনটি আসনের মনোনয়ন কিনেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। তবে অনেকেই দাবি করছেন এমপি হওয়ার মাধ্যমে মাস্টার মাইন্ড সাকিব ছক আঁকছেন ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন তিন আসনের মনোনয়ন কিনেছেন সাকিব, কোন আসনের এমপি হওয়ার সম্ভাবনা বেশি। এক দশক আগে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের অনুরোধে সাকিব যোগ দিয়েছিলেন এক রাজনৈতিক অনুষ্ঠানে। 2013 সালের সেই ঘটনাকে কেন্দ্র করে সাকিবের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন মুহূর্তের মাঝেই ছড়িয়ে পড়ে। আর এই গুঞ্জন ডালপালা মেলার আগেই সাকিব এক ফেসবুক পোস্টের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন জীবনে কখনো রাজনীতিতে নাম লেখাবেন না, এমনকি 22 গজ ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও সাকিবের নেই বলে দাবি করেন। আর এই ঘোষণার এক দশক পর পরিবর্তন এসেছে সাকিবের চিন্তা ভাবনায়। আর এই ভাবনা থেকেই সাকিব সিদ্ধান্ত নিয়েছেন এমপি পদে নির্বাচন করার। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের নাম লেখানোর গুঞ্জন উঠেছিল, তবে নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত পাল্টে ক্রিকেটেই মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে সময়ে জানিয়েছিলেন আপাতত খেলার মাঠেই থাকতে চান, ভোটের মাঠে নামার কথা ভবিষ্যতে ভাববেন। এখন সেই ভবিষ্যতে ভাবার বিষয়টি বাস্তবে রূপ নিয়েছে। ব্যাটিং বোলিংয়ের নৈপুণ্যের সাথে সাকিবের নেতৃত্বের গুণও দেখেছে ক্রিকেটপ্রেমীরা। বিশ্বসেরা অলরাউন্ডার তার এই নেতৃত্বের গুণাবলী কাজে লাগাতে চান রাজনীতিতে যোগ দিয়ে। তবে 2022 সাল পর্যন্ত সাকিব সরাসরি রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ না খুললেও একাধিক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন ক্রিকেটের 22 গজের মতো রাজনীতির মাঠেও নিজের লিডারশিপ প্রমাণ করতে চান তিনি। বছর কয়েক আগে খালেদ মহিউদ্দিন জানতে চায় নামে ইউটিউবে প্রকাশিত অন্যতম জনপ্রিয় এক অনুষ্ঠানে সাকিব জানিয়েছিলেন রাজনীতির প্রতি তার টানের কথা। দর্শক জনপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানটিতে সাকিব জানান ভবিষ্যতে বাংলাদেশ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমানোর ইচ্ছা নেই তার, তাই সুযোগ পেলে তিনিও মাশরাফির মতো রাজনীতিতে যোগ দিতে চান। সে সাথে সাকিব আরো উল্লেখ করেন সবকিছুই নির্ভর করছে সময়ের উপর, কাল কি হবে তা কেউ জানে না, তবে ভবিষ্যতে সুযোগ আসলে অবশ্যই রাজনীতিকে স্বাগত জানাবেন। তবে রাজনীতিতে যোগ দেওয়ার সুযোগ না আসলে কোনো আফসোস থাকবে না বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের। এর মাঝে 2018 সালেও বেশ জোরে সোরে শোনা গিয়েছিল সাকিবের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন। সেবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিয়েছিলেন এই ক্রিকেট তারকা, যদিও পরবর্তীতে নিজ সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন সাকিব। মাগুরা এক আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 2018 সালেই তৎকালীন পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে আভাস দিলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট জানিয়ে দেন আগামী বিশ্বকাপের আগে সাকিব রাজনীতিতে সক্রিয় হবেন না। অবশেষে এলো সেই মহেন্দ্র খন। ওবায়দুল কাদের কথা মেনেই 2023 বিশ্বকাপ শেষেই সাকিব নাম লেখালেন বাংলাদেশের রাজনীতিতে। মনোনয়ন দেওয়ার প্রথম দিনেই সাকিব আল হাসানের পক্ষ থেকে একজন প্রতিনিধি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। সাকিব আল হাসান ঢাকা 10, মাগুরা 1 ও মাগুরা 2 আসনের মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা চলছে ঢাকা 10 আসনকে ঘিরে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কেন সাকিব মাগুরায় 2টি আসন বাদেও ঢাকা 10 আসনের মনোনয়ন কিনেছেন। কৌতূহলীদের এমন প্রশ্নের সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে ঢাকার সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি বলে দাবি করা হয় এই 10 নম্বর আসনকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ মার্কেট, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্যের হাব এবং গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে এই এলাকায়। আসনটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান এবং হাজারিবাগ থানা নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার 321,275 জন। এগুলোর নাম শুনেই হয়তো দর্শক বুঝতে পারছেন ঢাকা শহরের প্রাণকেন্দ্রেই এই 10 নম্বর আসনটি রয়েছে। ঢাকার এই আসনের সর্বশেষ নির্বাচন হয়েছিল 2020 সালের 21 মার্চ। তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আসনটি ছেড়ে দেন। পরে নৌকার মাঝি হন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বর্তমানে তিনি এই আসনের এমপি পদে রয়েছেন। নৌকা প্রতীকের জন্য রাজনৈতিকভাবে এই আসন বেশ গুরুত্বপূর্ণ। গত 7টি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় পাঁচটিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। 2টি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী জয় পেয়েছিলেন। 1991 সালের নির্বাচনে জয় পান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা আব্দুল মান্নান। 1996 সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী এইচ বি এম ইকবাল, 2001 সালে আবারও বিএনপির আব্দুল মান্নান, 2008 সালে আওয়ামী লীগের এ কে এম রহমতুল্লাহ এবং 2014 ও 18 সালে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়লাভ করেন। বিশ্লেষকদের দাবি আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগ এই আসনে এমন কাউকে দেখতে চায় যার প্রতি জনগণের পূর্ণ সমর্থন থাকবে। আর এই সমর্থনের দৌড়ে একাধিক নাম শোনা গেলেও ক্রিকেটার সাকিব আল হাসানের এমপি হওয়ার সম্ভাবনা বেশি দেখা গেছে। আর এমন ধারণার পেছনে রয়েছে শক্ত কারণ। 2020 সালে উপনির্বাচনে জয়ী হয়ে ঢাকা 10 আসনের দায়িত্ব পান শফিউল ইসলাম মহিউদ্দিন, যিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক সভাপতি ছিলেন। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি। 1992 সালে ওনাস অ্যাপারেল লিমিটেড প্রতিষ্ঠা করে গার্মেন্টস শিল্পে প্রবেশ করেন। তারপর পুষ্প গ্রুপ নামে পোশাক শিল্প প্রতিষ্ঠান শুরু করেন। গার্মেন্টস এক্সেসরিজ, রিয়েল এস্টেট, শিপিং, ফিশিং, ট্রলার, ড্রেজিং,
সোলার এনার্জি, অটোইট, হস্তশিল্প ইত্যাদির মতো ব্যবসায়ও তিনি যুক্ত। তবে একাধিক ব্যবসায় যুক্ত থাকার সাথে তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। শফিউল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের তৃণমূলের সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তিনি নিজ এলাকায় আসেন না, এমনকি তার দেখা পাওয়াও বেশ কঠিন। এছাড়া করোনাকালীন সময় দেশের সংকটময় মুহূর্তেও খুব বেশি সক্রিয় ছিলেন না বলে জানা যায়। এখানে শেষ নয়, স্থানীয় নেতাদের দাবি, এমপি হওয়ার পর একদিকে যেমন সম্পর্ক নেই তৃণমূল পর্যায়ের কর্মীদের সাথে, অন্যদিকে স্থানীয় নেতাদের সাথে করেন না বৈঠক। ঢাকা দশ আসনের বর্তমান এমপি একাধিক অভিযোগে প্রশ্নবিদ্ধ হওয়ায় ধারণা করা হচ্ছে এই আসন থেকে নির্ভেজাল কাউকেই চায় আওয়ামী লীগ। এদিকে জাতীয় নির্বাচনে প্রার্থী পদের মনোনয়নপত্র সংগ্রহের সাথে সাকিবের ক্রিকেটের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি বিশ্বকাপে বাংলাদেশ ছিটকে যাওয়ায় ক্রিকেট জীবনে ইতি টানতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, এমন প্রশ্ন উঠছে। যদিও রাজনীতিতে প্রবেশের সঙ্গেই ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার যে সম্পর্ক নেই তার প্রমাণ আগেই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট ক্যারিয়ার যখন মধ্যগগনে তখন মাশরাফি রাজনীতিতে প্রবেশ করেন। তিনিও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ভোটে জয়ী হয়ে দেশের মন্ত্রী হন। এরপরও তিনি ক্রিকেট থেকে বিদায় নেননি, বরং মন্ত্রী থাকাকালীন সময়ও ক্রিকেটের 22 গজে দেখা গেছে মাশরাফিকে, যদিও এটা নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। তবে এবার সাকিব কি করেন সেটি দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ। মাশরাফির দেখানো পথে হাঁটবেন নাকি ক্রিকেট থেকে বিদায় নিয়ে পুরোপুরি মনোযোগী হবেন বাংলাদেশের রাজনীতির সাথে। এদিকে আরও একটি গুঞ্জন উঠেছে, খেলোয়াড় থেকে এমপি আর এমপি থেকে বোর্ড সভাপতি হওয়ার ছক আঁকছেন সাকিব। নাজমুল হোসেন পাপনের পত্রের প্রতি সাকিবের চোখ রয়েছে দীর্ঘদিন ধরেই। বিপিএল এর চরম অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে চলতি বছরের শুরুতেই সাকিব জানান, ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে 1-2 মাসের মধ্যে বিপিএল এর চেহারা বদলে দিবেন। অলরাউন্ডার সাকিবের এমন মন্তব্যের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল কিছুটা ক্ষুব্ধ হয়ে জানান সামনের বছর সাকিবকেই দায়িত্ব দেওয়ার কথা। এ সময় সাকিব দাবি করেন প্রধান নির্বাহী হওয়ার কোনো ইচ্ছে নেই তার, তবে বোর্ড সভাপতি হওয়ার ইচ্ছার কথাও জানান সাকিব। ধারণা করা হচ্ছে ক্রিকেট ক্যারিয়ারের ইতি জানার পর বিসিবির বস হওয়ার স্বপ্ন পূরণ করবেন সাকিব। তবে এই মুহূর্তে সাকিবের জন্য অগ্নি পরীক্ষা বলা হচ্ছে আসন্ন নির্বাচনকে। ঢাকা দশ আসনে সাকিবের জনপ্রিয়তা অনেকাংশে সাকিবকে সাহায্য করবে পরবর্তী বোর্ড সভাপতি হওয়ার। শেষ করছি দর্শক, ক্রিকেটার সাকিব আল হাসানের রাজনৈতিক জীবনে পা রাখা নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। ক্রিকেটার হিসেবে বিশ্বের সবচেয়ে সফল এই অলরাউন্ডার কি পারবেন রাজনীতির মাঠেও সমানভাবে সফল হতে? কৌতূহলীদের মনে উকি দেওয়া এই প্রশ্নে আপনার ভাবনা কি তা জানিয়ে দিন কমেন্ট বক্সে।